ভিউয়ার্স সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই প্রয়োজনীয় একটি ট্রিক নিয়ে কথা বলবো। আজকে মূলত আমি আপনাদের সাথে দেখাবো যে আপনি প্রতিদিন কত টাকা আয় করছেন, কোন সোর্স থেকে আয় করছেন এবং কত টাকা ব্যয় করছেন, কোথায় ব্যয় করছেন। আপনি শপিং করে 2000 টাকা খরচ করলেন, কাঁচা বাজার বাজার সদাই করে 500 টাকা খরচ করলেন, রিক্সা ভাড়া 30 টাকা, এই হিসাবগুলো আপনি কিভাবে আপনার মোবাইলে খুব সহজে রাখতে পারবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। সেই বিষয়ে এর জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে। আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে রেখেছি, আমি জাস্ট আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে অ্যাপটি দেখে, মানে সিস্টেমটা দেখে, তারপরে আপনারা পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। শেষের দিকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অ্যাপটিকে অ্যাক্টিভ করবেন। প্রথমে আমি এই অ্যাপটির যে কাজ আছে ফাংশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ক্যাশবুক যেই অ্যাপটি আছে, এটাতে আমি আমার সকল হিসাব নিকাশ এখানে সেভ করে রেখেছি। দেখুন, এই যে এই লাল যে লেখাগুলো আছে, হ্যাঁ, এই লালগুলো হচ্ছে আমার খরচ, আর এখানে হচ্ছে আমার টোটাল ব্যালেন্সটা থাকবে, যে অ্যামাউন্ট টোটাল ব্যালেন্স। তো দেখুন, আমার গত মাসে যেই ইয়াটা ছিল, খরচ ছিল, টোটাল ক্যাশ ইন, মানে আমার ইনকাম ছিল 26,800 টাকা, এটা আমার টোটাল ক্যাশ ইন ছিল, ইনকাম ছিল। তো আমার ব্যয় হয়েছে টোটাল ক্যাশ আউট, মানে আমি ব্যয় করেছি 21,755 টাকা। তো আমি দেখুন এখানে ফ্রুটস 200 টাকা, এগুলো হচ্ছে ব্যয়। তারপরে দেখুন আমি আয়গুলোও লিখে রেখেছি, এই যে দেখুন আয়গুলো হচ্ছে সবুজ কালিতে, আমার কোথায় থেকে কত টাকা এসেছে, যে হাওর এটা আমার নাগরিক আইটিতে আমি আছি, যেহেতু ওয়েবসাইট ডিজাইন করি, সেখান থেকে আমার এই যে এটা এসেছে, আরও কিছু ইনকাম এসেছে। এই যে মূলত ওয়েবসাইট ডিজাইনেই আমার বেশি ইনকামগুলো এখানে আমি দেখিয়েছি। এই যে এগুলো হচ্ছে আমার আয়, ঠিক আছে, আর এগুলো হচ্ছে ব্যয়। তো আমি এটা ডিলিট করে আমি নতুন করে একটা দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই এটা হচ্ছে মে মাস, আমি মে মাস থেকে মে মাসের খরচের হিসাবগুলো রাখবো। তো এখান থেকে আমি এই যে দেখুন নতুন ট্যাব খুলতে পারবো, নতুন, মানে এই যে অ্যাড নিউ বুক, অ্যাড নিউ বুক, এখানে ক্লিক করে আমি নতুন মাস ওপেন করব। এটা হচ্ছে মে মাস, MAY, মে 2000, এটা দিয়ে আমি সেভ করছি। তো এখন আমি এই যে আয় ব্যয়গুলো আমি কীভাবে তুলবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি ধরে নিলাম আমার কাছে ক্যাশ আছে, ধরে নিলাম 10,000 টাকা ক্যাশ আছে, ঠিক আছে। ধরলাম এটা আমার হচ্ছে বর্তমানে আয় আছে, 10,000 টাকা হাতে আছে, তো এটা আমি দিয়ে দিলাম ক্যাশ, বর্তমানে আছে যেটা। তো আমার টোটাল ব্যালেন্স আছে 10,000 টাকা। এখন আজকে আমি কী কিনেছি সেটা এজ এ ক্যাশ আউট, যেমন আমি 240 টাকা দিয়ে আমি তরমুজ কিনেছি, আমি সেটা ব্যয়ের খাতায় লিখব। তরমুজ, ঠিক আছে, এই যে দেখুন তারিখটা কিন্তু অটোমেটিক আসবে, আপনাকে তারিখ আজকের তারিখটা লিখতে হবে না, হ্যাঁ, অটোমেটিক আসবে, টাইমটাও শুরু করবে, যে সেট হয়ে যাবে। তো আমি এটা সেভ করছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন যে তরমুজ, এটা লাল কালিতে হয়ে গেছে ব্যয়, তাহলে 10,000 থেকে 240 ব্যয় হয়ে আমার এটা আছে 9,760 টাকা। এভাবে আমরা আরও যদি ব্যয় করি, যেমন আমার কালকে গাড়ি ভাড়া প্রায় বাস ভাড়া ধরে নিলাম 90 টাকা, তারপরে আমার আরও ক্যাশ আউট, আরও খরচ হয়েছে 1,000 টাকা। তারপরে আমি ধরলাম আমি বাজার সদাই করেছি 460 টাকা দিলাম, 460 টাকায় আমি সদাই করেছি। আবার আমি ক্যাশ ইনে আমি আরও কিছু টাকা যোগ করে দিই, যে আমার ইনকাম হয়েছে সেটাও আমি এখানে লিখে রাখছি। ডিজাইন থেকে আমি এটা পেয়েছি। তো দেখুন আমার টোটাল কিন্তু
ব্যালেন্স দেখুন, আমার 10,000 ছিল, আমার আরও 2,000 টাকা আমার যোগ হয়েছে টোটাল ব্যালেন্সে। কিন্তু আমার এই যে টোটাল কস্ট হয়েছে দেখুন, এখানে দেওয়া আছে টোটাল কস্ট হয়েছে কত, 1790 টাকা। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের খরচগুলো লিখে রাখতে পারবেন। তো যখন আপনার মাস শেষ হয়ে যাবে, ডেইলিটা ডেইলি আপনি যদি রাখেন, আপনার কত টাকা ছিল, কত টাকা ব্যয় হয়েছে এবং এখন কত টাকা ব্যালেন্স আছে দেখুন। এই যে তো ধরেন আপনি এখানে মেয়ে রেখেছেন, পরবর্তী মাসে আবার আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। হ্যাঁ, অথবা দেখুন আমি যে ক্রেডিটে লিখেছি যে আমি কার কাছে কত পাই, আমি একটা ট্যাব করে সেখানে লিখে রাখবো যে আমি কার কার কাছে কত টাকা পাই, কে আমার কাছে কত টাকা পায়, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে লিখে রাখতে পারবো। তো ফ্রেন্ডস, আমি মনে করি এই অ্যাপটি সবার ফোনে থাকা উচিত, কারণ হিসাব নিকাশের দরকার আছে। আপনার টাকাগুলো কোথায় থেকে আসছে, কোথায় ব্যয় হচ্ছে, এই হিসাবটা যদি আপনার কাছে থাকে, আপনি মাস শেষে একটা দেখতে পারবেন যে আপনার টাকাগুলো কোথায় গিয়েছে, আপনি সেখান থেকে কিছু অ্যানালাইসিস করে আপনি কিছু টাকা সেভ করা যায় কি না সেই চিন্তাটাও করতে পারবেন। অপ্রয়োজনীয় কোথাও কোনো খরচ হয়েছে কি না সেই বিষয়গুলো আপনারা নজর দিতে পারবেন। তো আমি মনে করি এটা আসলে সবার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এই অ্যাপটিতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো অ্যাড নেই। দেখুন আমি কিন্তু নেট অন করে রেখেছি, কোনো অ্যাড দেখাচ্ছে না। আবার আপনি দেখুন এটাতে আরও অনেক সেটিং আছে, আপনারা ঘুরে ঘুরে দেখবেন এখান থেকে অনেক। দেখুন এই যে একটা পিডিএফ, হ্যাঁ, এই পিডিএফে যদি আপনি ক্লিক করেন তাহলে হবে কি, আপনার এই যে পুরো আপনার যে ইয়াটা কস্ট হিসাবটা আছে এটা পিডিএফ আকারে হয়ে যাবে। তো আপনি এটা আবার অন্য যে কাউকে সেন্ড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন যে আমি পিডিএফে ক্লিক করলাম, এটা একটা ফাইলের মতো হয়ে গেছে পিডিএফ ফাইল। এখন এটা আমি চাইলে যে কাউকে মেসেঞ্জারে বা যে কোনোভাবে সেভ করতে সেন্ড করতে পারবো হোয়াটসঅ্যাপে। দেখুন এই যে, তো ভিউর্স আপনারা প্লে স্টোরে গিয়ে এই যে ক্যাশবুক লিখেছেন, ক্যাশবুক লিখে সার্চ দিলেই দেখুন উপরে যে অ্যাপটি আছে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি আমার কাছে ভালো লেগেছে, আমি এটি ইনস্টল করে আপনাদেরকে সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। তো ভিউর্স আমি অ্যাপটি ওপেন করছি। অ্যাপটি ওপেন করে আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার একটা সুবিধা হচ্ছে দেখুন, যদি আপনার সকল ডাটা ব্যাকআপ থাকবে, যদি নাম্বার দিয়ে লগ ইন করবেন, সাবমিটে ক্লিক করবেন, তারপর একটি ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিতে হবে। কোড দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের নাম লিখবেন। তারপর দেখুন এভাবে আসবে, আর এভাবে আসলে আমি বিস্তারিত আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে অ্যাড করবেন। তারপর এখান থেকে আপনারা মাসের নাম অ্যাড করতে পারবেন, অ্যাড নিয়ে গিয়ে সে আপনি এখন আপনার হিসাব শুরু করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।